আগের দিন হেড স্যার জানোই তাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, তাই আমরা গেটে তালা দিতে বাধ্য হয়েছি। কারণ হেড স্যার আমাদেরকে জানোই তাই বলেছিল, কিছুদিন ধরে খেলা হচ্ছিল, কিছুদিন ধরে খেলা হচ্ছিল, খেলা হতে হতে স্যার বলেছে নাকি আমরা নাকি স্যারের কাছে সব মতপথ খেয়ে আমরা স্যারের সঙ্গে দেখা করতে গেছি, অথবা স্যার বলেছিল যে আমরা নাকি বিড়ি বিড়ি খেয়ে স্কুলে ছড়িয়ে রেখেছি, স্যার বলেছিল আমরা যে ভাত খেতে গেছি আমরা নাকি ভূত, স্কুলের স্টুডেন্টরা ভূত, স্কুলের স্টুডেন্টরা নাকি ভাত খাচ্ছে, ভূতেরা ভাত খাচ্ছে, এইটা বলেছিল। তালাটা কেন আজকে দিলে, কি অভিযোগটা কি আছে খেলার বিষয় নিয়ে? তালাটা কালকে খেলতে গেছিলাম আমরা, ঠিক আছে, মাঠ থেকে তুলে দিয়েছিল, এর কারণে আমরা সব গ্রামের লোককে জানিয়ে তালাটা আমরা মেরেছিলাম স্কুলে, তালা মারতে বাধ্য হয়েছি। কেন তালাটা দিয়ে দিচ্ছে কেন এখন? ওই তো খেলতে গিয়েছিল, ওখানে ওদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো টোটালটাই হচ্ছে ওরা হচ্ছে ভেরমার সংস্থায় কিছু ওদেরকে বলেনি যে কী কী ডকুমেন্টস লাগবে। আজকে সেই ছেলেগুলো ওখান থেকে খেলতে গেছে দু ঘন্টা আড়াই ঘন্টা জার্নি করে নিয়ে, ওরা নিয়ে আসার পর সেখানে খেলতে দেওয়া হয়নি। ওরা খেলে যদি ট্রফি নিতে হেরে যেত তখন ব্যাপারটা আলাদা ছিল। কোথায় খেলতে গেছিল? ত্রিবেণীতে গেছিল, ত্রিবেণী খেলতে যেদিকে নেওয়া হয়নি, খেলতে যাওয়া হয়েছিল, মানে ওদের খেলতে খেলাতে মানে খেলানো করা নেওয়া হয়নি ওদেরকে, খেলতে দেওয়া হয়নি ওদেরকে। বিষয়টা কালকে ছেলেরা আমাদের ছেলেরা খেলতে গেছিলো, খেলায় অংশগ্রহণ করেছে বা নেওয়া হয়েছে এখনও আমরা খবর পাইনি সেভাবে, ঠিক আছে। এবারে ছেলেরা খেলতে গেছিলো, খেলায় কী হয়েছে হেডমাস্টারমশাই পাঠিয়েছিলেন, গেম টিচার কি পাঠিয়েছিলেন, এবার শেষমেশ কী হয়েছে আমি এখনও খবর পাই না, বিষয়টা খোঁজ নিয়ে আমাকে জানতে হবে, জেনে বলবো।